ওকে, গুড মর্নিং স্টুডেন্ট। সমস্ত আমার ভয়েস ক্লিয়ার হচ্ছে? এগেন সমস্ত আমার কোশ্চেন, মোর ভয়েস ক্লিয়ার হচ্ছে? ভয়েস ক্লিয়ার হচ্ছে? ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে পেলে, তোমার তো অলরেডি মুই গ্রুপরে মেসেজ করি সারিছে, তো সে গ্রুপরে তুমি মেসেজ করি তুমি অলরেডি জানি সারিথিব যে আজিঠু আমি কোন স্টার্ট করিবাকে চাহুছি। তো ফার্স্ট মু তোমাকে 5 মিনিট টাইম নেবি যে আজিঠু আমি কেমতি পড়িবা, যোটা কি আমার রাতি বেলা 10টা বেলা যে ক্লাস হবার থিলা সেটাকে মু ক্যানসেল করিকি মর্নিং টাইমটা ফিক্স রাখা হয়েছে। এ বিষয়ে মু 5 মিনিট প্রথমে ডিসকশন করিবি, তারপরে ক্লাস কু স্টার্ট করি। ভয়েস আসুন কি স্ক্রিন আসুন, তো আউটরে লগ আউট করি আউটরে জয়েন করে এই দেখুন। তো আজিঠারু আমার ম্যাথ 24 25 গোটে ব্যাচ হিসাবে আমি স্টার্ট করছি। এটা তোমার টোটালি 40টা ক্লাস লাগে। 40টা ক্লাস মানে তোমার ম্যাথ কু 3 ভাগে বিভক্ত করা যাইছে। গোটে হচ্ছে কি সে অ্যারিথমেটিক, গোটে হচ্ছে জিওমেট্রি, আর ওটা হচ্ছে আডভান্স ম্যাথ। তো প্রথমে আমি আরিথমেটিক পার্টটা কু সারিবা, তারপরে আমি আডভান্স ম্যাথ কু যিবা, তারপরে জিওমেট্রি কু যিবা। তাহলে 40 ডেজ রে মোর টোটালি কমপ্লিট হবো কোন না ম্যাথর ক্লাস কমপ্লিট হবো। আর প্রত্যেক ক্লাসের ডিউরেশন 1 আওয়ার প্লাস হয়ে, প্রত্যেক ক্লাসের ডিউরেশন 1 আওয়ার প্লাস হয়ে। এই যে ক্লাস হব আর লাইভ ক্লাস তোমাকে প্রত্যেক দিন মর্নিং রে, প্রত্যেক দিন মর্নিং রে 7:30 AM, এটা 40 দিন পাইলে ফিক্স। আর কোনোসি উপায়ে বা কোনোসি মতে মুই এই টাইম কু চেঞ্জ করিবি নাই, এটা সবুদিন পাই ফিক্স। এই যে ভিডিওটা কু মু তুমকু ইউটিউব রে অপলোড করিবি প্রত্যেক দিন 9টা AM রে এই ভিডিও। তা সহিত যে পিলা যে ব্যাচ রে জয়েন করিছ সে ব্যাচ রে গোটে ফাইল মু তৈরি করিবি, যাহা নাঁ হচ্ছে ম্যাথ 24 25। 24 25 মানে পুরা এটা ফিক্স, এটা কেবে বি চেঞ্জ হবে। ভয়েস আসুনি? ভয়েস ক্লিয়ার আছে? ক্লিয়ার 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 ক্লিয়ার। ওকে, আচ্ছা, তার তো প্রত্যেক ব্যাচে গোটে ফাইল মু তৈরি করিবি, যোটা কি 24 25 বেলি ফাইল থিব। সেথিরে তুমি কোন হব না রেকর্ডেড ক্লাস সহিত পিডিএফ পাইব, রেকর্ডেড ক্লাস সহিত পিডিএফ পাইব, তো এটা হচ্ছে তোমার প্লাস পয়েন্ট। আর রেকর্ডিং ক্লাসটা তুমি বোথ ইউটিউবের বি পাইপারিব, প্লাস এতে মধ্যে পাইপারিব। যদি যেমন ন ক্লাস করে পারছ লাইভ ক্লাস প্রত্যেক দিন 9টা বেড়ে, যেটা কি মর্নিং টাইমে ইউটিউবে অপলোড করা যাবে, টোটাল 40টা ক্লাস লাগবে। গোটে গোটে টপিক 3টি ক্লাস নেই পারে, গোটে গোটে টপিক গোটে ক্লাস নেই পারে, কিংবা গোটে এটা টপিক 2টি ক্লাস নেই পারে। তো এই যে ক্লাস তোমাকে আজিঠারু যেটা স্টার্ট হল, তো আর মুখ্য উদ্দেশ্য রয়েছে কোণ না, বর্তমান তুমি দেখুথিব কিছু এক্সামরে ম্যাথর প্যাটর্ন বদলাইব যাচ্ছে। প্যাটর্ন মানে বেসিক সেম রয়েছে, কিন্তু ডিপলি কনসেপ্ট আড়ু বুঝিযাচ্ছে। তুমি দেখিথিব ইউপিএসসি যে সিসাট পেপর তোমার যাইছে সেই পরসেন্টেজ আসিছে, কিন্তু কত ডিফিকল্ট পরসেন্টেজ রয়েছে। তো এমনিতে আমাকে পড়িবার অছে যেমিতিকি তুমি ইভেন ইউপিএসসি র সিসাট সহিত ওড়িশা আডমিনিস্ট্রেটিভ সার্ভিস যাক আমি ওএস কৌছে, ওএস র সিসাট পেপর, তা সহিত ও ডবল এসএসসি র কৌণসি বি এক্সাম, আউ ও ট্রিপল এসএসসি র কৌণসি বি এক্সাম, তা সহিত ওই টিকে শুন মু কৌছি ও ট্রিপল এসএসসি র সমস্ত ক্লাস, তা সহিত অদর কৌণসি এক্সাম যেমন টিচর এক্সাম সমস্ত পাই এটা ইম্পর্টাণ্ট। তুমি 24 25 পিলা হো, 23 24 পিলা হো, 19 পিলা হো, সমস্ত পাই এটা ইম্পর্টাণ্ট রইব। যেহেতু আউতরে মু জিরো লেভেল রু স্টার্ট করুছি, ইতরে টিকে মু মানে বেশি ইম্পর্টাণ্টস দেবি বর্তমান প্যাটর্ন র আসুথিবা কোশ্চিন উপরে, বর্তমান প্যাটর্ন র আসুথিবা কোশ্চিন উপরে। সেমতি রহিব যেমতি তোমাকে মু আগুরু পড়ায়, গোটে ফাউন্ডেশন ক্লাস রহিব, তারপরে গোটিয়ে কিংবা 2টা আডভান্স ক্লাস দেবি। এইভাবে আকারে আমি স্টার্ট করিবা। আজির যে ক্লাস 1 অছি, আজির টপিক না হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। কোন পাই মু সিম্পল ইন্টারেস্ট রু স্টার্টিং করি,
দেখো, নো ডাউট 90% স্টুডেন্ট কু ম্যাথ বিষয়ে বেসিক আইডিয়া আছে, কিন্তু ডিপ লেভেল সেমানে যায় না। তো সিম্পল ইন্টারেস্ট এথিপাই আরম্ভ করুছি, সেই সেই টপিক আমি আগ আরম্ভ করিবা যে গোটাক 100% সিওর সট এক্সামরে আসিব কি আসিব। তো সিম্পল ইন্টারেস্ট আমি আরম্ভ করিবা। ওকে, তো বর্তমান ক্লাস কু স্টার্ট করিবা, যাহার যা কোশ্চিন অছি কহি দিও, মু স্টার্ট করিব। মজুরে ডিস্টারবেন্স কিছু রহবনি, পুরো 1 আওয়ার এভোক লাগিব ক্লাস। ২৪-২৫ অপলোড হ হলে দেখবে, কিছু অসুবিধা নাই। ইউটিউবে অপলোড করিবি, তোমার ব্যাচ এটা অপলোড করিবি, কিছু অসুবিধা নাই। চলো, সমস্তে গোটে নূয়া খাতা করিব বা পুরোনো খাতা দিলে বি চলিব। নোটটাকে লেখিবা স্টার্ট করিব। এবে হেডিং দিও, নম্বর 1 ক্লাস আজি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আগ 15-20 মিনিট আর বেসিক কু ডিসকশন করিবা, মেবি অধঘন্টে লাগি পারে। তা সহিত মু তোমাকে আজি কোশ্চিন কিছু আনিছি, কোশ্চিন মানে 13টা কোশ্চিন আজি করিবা, যোটা কি মিডিয়াম রু ইজি ভিতরে রহিব, যোটা কি তোমাকে গোটে আইডিয়া দিয়ে দেব যে কোশ্চিন কেমতি সলভ করা যাই থাকে। আচ্ছা, প্রথম পয়েন্ট মনে রাখিলে যে সিম্পল ইন্টারেস্টরে পার্সেন্টেজের আপ্লিকেশন থাকে। সিম্পল ইন্টারেস্টরে কাহার আপ্লিকেশন থাকে? পার্সেন্টেজের আপ্লিকেশন থাকে। বা সিম্পল এতিকি মনে রাখিবাকে পড়িব, সপোজ তুম কতিরে 4,000 টঙ্কা আছে, মু কহুছি 4,000 টঙ্কার 10 শতকড়া হিসাবরে সুদ, 4,000 র 10 শতকড়া হিসাবরে সুদ, তা মানে 4,000 র 10 শতকড়া। 10 শতকড়া মানে কোন? 10 বাই 100, এটা হচ্ছে কেতে 400 টঙ্কা, তাহলে সুদ হচ্ছে 400। তো তোমাকে জানিবা দরকার পার্সেন্টেজ কেমিতি পড়া যায়। সপোজ তুম কতিরে 10,000 টঙ্কা আছে, মু কহিলি 20% হিসাবরে, 20% হিসাবরে তোমাকে সুদ দেবাকে পড়বে, তাহলে 10,000 × 20% মানে 20/100, 20% মানে 20/100, দুইটা শুন ক্যানসেল কলি, তো এটি কেতে আসুচি না 2 রে 2,000। তো এটা হচ্ছে পার্সেন্টেজের আপ্লিকেশন কেউঠি রহিব, সিম্পল ইন্টারেস্ট রহিব। আচ্ছা, এবে যা সেকেন্ড পয়েন্ট, এবে যা সেকেন্ড পয়েন্ট, যে ক্লাস টিকে স্পিড হচ্ছে কহব স্লো রে নেবে, কিংবা যদি ঠিক আছে কিছু প্রবলেম নেই। যে স্পিড হয়ে যাচ্ছে, এবে যা নেক্সট পয়েন্ট, যে সিম্পল ইন্টারেস্টরে কেউ সব শব্দর ব্যবহার হয়ে, সিম্পল ইন্টারেস্টরে কেউ সব শব্দর ব্যবহার হয়ে। প্রথম হচ্ছে প্রিন্সিপাল, প্রথম হচ্ছে প্রিন্সিপাল, যাহাকে আমি ওড়িয়ারে কইতাও মূলধন, যাহাকে আমি ওড়িয়ারে কইতাও মূলধন। তার তো তম কতিরে 5,000 টঙ্কা আছে, তুমি জনকু সুদ দেবাকে চাহুছ, তাহলে এই 5,000 টঙ্কা তুম পাই প্রিন্সিপাল, বা যাহাকে আমি কহছি মূলধন। আর গোটে থাকে রেট অফ ইন্টারেস্ট, যাহাকে আমি আর বলে কইতাম, ওড়িয়ারে কুহাযায় সুদ্ধর হার, ওড়িয়ার কোন কুহাযায় সুদ্ধর হার। সপোজ 10 শতকড়া আছে, সুদ্ধর হার কেতে 10 শতকড়া। আউ গোটে থাকে টাইম, আউ গোটে কোন থাকে টাইম, যাহাকে আমি কইতাম সময়। সময় তোমাকে ইয়র আকারে দেই পারে কিংবা মন্থ আকারে দেই পারে, 2 বর্ষ হয়ে পারে, 3 বর্ষ হয়ে পারে, 4 বর্ষ হয়ে পারে, কিংবা মাস আকারে দিয়ে পারে, কিংবা ডে আকারে মধ্যে দিয়ে পারে। আর গোটে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, যাহাকে আমি কইতাম কোন সরল সুধ, আর গোটে হচ্ছে কোন সিম্পল ইন্টারেস্ট, যাহাকে আমি ওড়িয়ারে কইতাম সরল সুধ। তো ইয়ে হচ্ছে বেসিক পয়েন্ট, যেটা কি গোটে সিম্পল ইন্টারেস্টরে এই সব শব্দর ব্যবহার করা যাই থাকে। এবে যা নেক্সট পয়েন্ট, দুইটা পয়েন্ট ক্লিয়ার হলে, এবে যা তৃতীয় পয়েন্ট কু বা নেক্সট পয়েন্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে কোন না, যেতবে আমাকে সিম্পল ইন্টারেস্ট কথা কহুছি, যেতবে আমাকে সিম্পল ইন্টারেস্ট কথা কহুছি, আমাকে এই গোটিয়ে কনসেপ্ট মনে রাখিবাকে পড়ব যে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুধ প্রত্যেক বর্ষ পাই সমান, প্রত্যেক বর্ষ পাই সমান, প্রত্যেক বর্ষ পাই সমান। তার তো সপোজ মু তুমি কহিলি মতো 1,000 টঙ্কা দিও 5 শতকড়া সুদরে, মতো 1,000 টঙ্কা দিও 5 শতকড়া সুদরে,
ହେଲେ 1000 ଟଙ୍କାର 5 ଶତକଡ଼ା ହଉଛି କେତେ ନା କେତେ 50 ଟଙ୍କା, ତାହେଲେ କେତେ ବର୍ଷ ପାଇଁ ନା 4 ବର୍ଷ ପାଇଁ, କେତେ ବର୍ଷ ପାଇଁ 4 ବର୍ଷ ପାଇଁ, ତା ଅର୍ଥ ପ୍ରଥମ ବର୍ଷ ସୁଧ 50 ଟଙ୍କା, ଦ୍ୱିତୀୟ ବର୍ଷ ସୁଧ 50 ଟଙ୍କା, ତୃତୀୟ ବର୍ଷ ବି ସୁଧ ହବ 50 ଟଙ୍କା, ଚତୁର୍ଥ ବର୍ଷ ବି ସୁଧ ହବ 50 ଟଙ୍କା। ତାହେଲେ ଆମେ ଏଇଆ ଜାଣିଲେ ସିମ୍ପୁଲ, ମନେ ରଖ ଗୋଟେ ମ୍ୟାଥ ହଉଛି ଗୋଟେ ଜିନିଷ କନସେପ୍ଟ, ଯାହା ପାଖରେ କନସେପ୍ଟ ଅଛି ସେ ଆରାମସେ ମ୍ୟାଥକୁ ଚୁଟକିରି କରିପାରିବ କୌଣସି ପ୍ରକାର ମ୍ୟାଥ। ପ୍ରଥମ କନସେପ୍ଟ ଦିମାଗରେ ଭର୍ତ୍ତି କରି ରଖ ଯେ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଇଜ ଇକ୍ୱାଲ ଏଭ୍ରି ଇୟର, ଏଟାକୁ ବକ୍ସରେ ଗୋଟେ ସାଇଡ୍ରେ ଗୋଟେ ବକ୍ସ କରିଦିଅ, ବକ୍ସରେ ଲେଖ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଇଜ ଇକ୍ୱାଲ ଏଭ୍ରି ଇୟର, ମାନେ ସୁଧ ସରଳ ସୁଧ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ସମାନ, ସରଳ ସୁଧ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ସମାନ। ଯେମିତି ତୁମମାନଙ୍କୁ ଗୋଟେ ଏକ୍ସାମ୍ପଲ ଆକାରରେ ଦେଖେଇଲି, ଯେମିତି ତୁମମାନଙ୍କୁ ଗୋଟେ ଏକ୍ସାମ୍ପଲ ଆକାରରେ ଦେଖେଇଲି। ଆଚ୍ଛା ଏଇ ପଏଣ୍ଟକୁ ନେଇକି ଗୋଟେ ସିଲି କ୍ୱେଶ୍ଚିନ୍, ସପୋଜ ମୁଁ ତୁମକୁ କହିଲି ତୁମେ ଗୋଟେ ବ୍ୟକ୍ତିକୁ 3000 ଟଙ୍କା କ'ଣ ଦେଲ ନା ସିମ୍ପୁଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ ହିସାବରେ ସୁଧ ଦେଲ, ସୁଧର ହାର କେତେ ଅଛି ବା ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ ଅଛି ନା ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି ତୁମର 10 ଶତକଡ଼ା, ସମୟ କେତେ ବର୍ଷ ନା 5 ବର୍ଷ, ସମୟ କେତେ ବର୍ଷ 5 ବର୍ଷ, ତାହେଲେ ମତେ କହୁଥିଲେ ସେ ବ୍ୟକ୍ତିର ସୁଧ କେତେ। ପ୍ରିନ୍ସିପାଲ ହଉଛି 3000 ଟଙ୍କା, କୌଣସି ଜିନିଷର ମୂଳଧନ ହଉଛି 3000 ଟଙ୍କା, ସୁଧ ଦଉଛ 10 ଶତକଡ଼ା ହିସାବରେ କେତେ ଦିନ ପାଇଁ ନା 5 ବର୍ଷ ପାଇଁ। ମୋର କହିବାର କଥା ହଉଛି ଏଠି ସୁଧ କେତେ ହବ, ମୋର କହିବାର କଥା ହଉଛି ଏଠି ସୁଧ କେତେ ହବ। ତାହେଲେ ଆମେ ଏଠି କ'ଣ କରିବା ନା 3000 ଟଙ୍କାର ବର୍ଷକର ସୁଧ ବାହାର କରିବା, 10% କେତେ ହଉଛି ନା 300 ଟଙ୍କା। ଏଇଠି ଗୋଟେ କନସେପ୍ଟ ମୁଁ ତମକୁ ଦେଖ ପିଲେ ମନେ ରଖ, ସବୁବେଳେ ଗୋଟେ ଜିନିଷ ମନେ ରଖିବ କନସେପ୍ଟ ଇଜ୍ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ। ପ୍ରଥମ କନସେପ୍ଟ କ'ଣ କହିଥିଲି ଦେଖ, କନସେପ୍ଟକୁ ସବୁବେଳେ ବକ୍ସ ଭିତରେ ରଖୁଥିବ। ପ୍ରଥମ କନସେପ୍ଟ କ'ଣ କହିଥିଲି ଯେଉଁଟା କି ବକ୍ସ ଭିତରେ ତୁମେ ଲେଖିଛ, ଇଣ୍ଟରେଷ୍ଟ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଏଭ୍ରି ଇୟର, ଇଣ୍ଟରେଷ୍ଟ ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଏଭ୍ରି ଇୟର। ଏବେ ଲେଖ ଦ୍ୱିତୀୟ କନସେପ୍ଟ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ସବୁବେଳେ ପାଇଁ 1 ଇୟରର ଥାଏ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଯାହା ବି ବାହାରେ ସବୁବେଳେ ଗୋଟିଏ ବର୍ଷର ବାହାରେ, ମାସର ନୁହେଁ ଦିନର ନୁହେଁ କିଛି ନୁହେଁ। ତାହେଲେ ଆମର ଯୋଉ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ବାହାରିଲା ଏଠି 300 ଟଙ୍କା, ତାହେଲେ ଯେ 300 ଟଙ୍କାଟା କେତେ ଦିନ ପାଇଁ, ବର୍ଷକ ପାଇଁ, କେତେ ଦିନ ପାଇଁ 365 ଦିନ ପାଇଁ, ବୁଝିପାରିଲ। ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଆମର ଯାହା ବି ବାହାରେ ଇଏ ହେଉଛି ସବୁବେଳେ ପାଇଁ କାହା ପାଇଁ ନା ଗୋଟିଏ ଇୟର ପାଇଁ। ସପୋଜ ତୁମର ଯେତେ ଟଙ୍କା ଦିଅ ତୁମର ସୁଧ ଯାହା ବି ଆସୁଛି ଗୋଟିଏ ବର୍ଷର ସୁଧକୁ ଆମେ ପ୍ରଥମେ କାଲକୁଲେସନ କରିବା, କେତେ ବର୍ଷ ଦେଇଛି 5 ବର୍ଷ, 5 ବର୍ଷ ମାନେ କ'ଣ 300 300 300 300, ତ ଆକୁ ଆମେ ଏମିତି ନ ଲେଖି ଡାଇରେକ୍ଟ କ'ଣ କରିବା 300 × 5 ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 1 ବର୍ଷ, ଇଜ୍ ଇକ୍ୱାଲ ଟୁ 1 ବର୍ଷ। ବୁଝିପାରିଲେ ସମସ୍ତେ, ବୁଝିପାରିଲେ ସମସ୍ତେ ପୁରା କ୍ଲିଅର? ପ୍ରଥମ କନସେପ୍ଟ ଲେଖିଲ ବକ୍ସରେ, କ'ଣ କହିଥିଲି ଦ୍ୱିତୀୟ କନସେପ୍ଟ ଲେଖିଲ ବକ୍ସରେ ଯେ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ସବୁବେଳେ କାହାର ବାହାରିବ ଗୋଟେ ବର୍ଷର ବାହାରିବ। ଏବେ ତୃତୀୟ କନସେପ୍ଟ ଲେଖ, ତୃତୀୟ କନସେପ୍ଟରେ ଓଡ଼ିଆରେ ଲେଖ, କାରଣ ତୁମକୁ ମୁଁ ଏମିତି ଏ କ୍ଲାସ୍କୁ ନେବି ଯେମିତି ଲାଇବ୍ରେରୀରେ ପ୍ରୋବ୍ଲେମ୍ ହବନି ମ୍ୟାଥକୁ ନେଇ। ଓଡ଼ିଆରେ ଲେଖ ସବୁବେଳେ ପ୍ରଥମେ 1 ବର୍ଷର ସୁଧ ବାହାର କରିବା, 1 ବର୍ଷର ସୁଧ ବାହାର କରିବା, ସବୁବେଳେ ପ୍ରଥମେ 1 ବର୍ଷର ସୁଧ ବାହାର କରିବା, ତାପରେ ତ ଯାହା କରିବା ଦରକାର। ଆମେ ଏଠି ପ୍ରଥମେ କ'ଣ ବାହାର କଲେ 1 ବର୍ଷର ସୁଧ ବାହାର କଲେ ଯେଉଁଟାକି 300 ଟଙ୍କା, ତାପରେ ତେଣିକି ତମେ କାଲକୁଲେସନ କର, ତାହେଲେ 3ଟି କନସେପ୍ଟ ଲେଖି ସାରିଲ ବକ୍ସ ଭିତରେ, ପୁରା କ୍ଲିଅର? ଗୋଟେ ଛୋଟିଆ ସିଲି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେବି, ଏବେ ଗୋଟେ ଛୋଟିଆ ସିଲି କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦେବି। କ୍ୱେଶ୍ଚିନ୍ଟି ଅଛି ପ୍ରିନ୍ସିପାଲ, ପ୍ରିନ୍ସିପାଲ ହେଉଛି 20,000 ଟଙ୍କା, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି 10 ଶତକଡ଼ା, ସମୟ ଅଛି, ସମୟ ଅଛି 2 ବର୍ଷ 2 ମାସ, ସମୟ ଅଛି 2 ବର୍ଷ 2 ମାସ, ତାହେଲେ ମୋତେ କୁହ ଏଠି ସିମ୍ପୁଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ, ସିମ୍ପୁଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ, ଜଲ୍ଦି କାହାର ଆନ୍ସର ଆଗ ଶୁଣି ପାରିବ।
ଏବେ ଆମେ କନସେପ୍ଟ ବୁଝିବା, ଆମେ ଯେତିକି କନସେପ୍ଟ ମୁଁ ତମକୁ ବକ୍ସ ଭିତରେ ଲେଖେଇଥିଲି, ମୁଁ ତମକୁ ଗୋଟେ କନସେପ୍ଟ କ'ଣ କହିଥିଲି, କ'ଣ କହିଲି, ଆଗ ୱାନ୍ ଇୟରର ସୁଧ ତାହାର କରିବା, ଆଗ କ'ଣ କରିବା, 1 ବର୍ଷର ସୁଧ ବାହାର କରିବା, ଠିକ ଅଛି। ତ 20,000 ଟଙ୍କାର 20,000 ଟଙ୍କାର 10% କେତେ, 20,000 ଟଙ୍କାର 10% ହେଉଛି 2,000 ଟଙ୍କା, ପୁରା କ୍ଲିଅର ହଁ କି ନା, ପୁରା କ୍ଲିଅର, ପୁରା କ୍ଲିଅର। ଦେଖ ଦେଖ, ମୁଁ ଏଇଠି ଗୋଟେ ଜିନିଷ କହିବାକୁ ଚାହୁଁଛି, ମୁଁ ତୁମମାନଙ୍କୁ ଏଇଠି ଗୋଟେ ଜିନିଷ କହିବାକୁ ଚାହୁଁଛି, 2 ବର୍ଷ 2 ମାସ, 2 ବର୍ଷ 2 ମାସ ମାନେ ପ୍ରଥମ ବର୍ଷ କେତେ ହେଲା 2,000 ଟଙ୍କା, ଦ୍ୱିତୀୟ ବର୍ଷ କେତେ ହବ, ଦ୍ୱିତୀୟ ବର୍ଷ କେତେ ହବ, ସେଇ 2,000 ଟଙ୍କା, ଦ୍ୱିତୀୟ ବର୍ଷ କେତେ ହବ 2,000 ଟଙ୍କା। ମୋର ଏଇଠି ଗୋଟେ ଜିନିଷ କହିବାକୁ ଚାହୁଁଛି ବୋଲେ 2 ମାସରେ କେତେ ହବ, ଆମକୁ ଗୋଟେ 2 ମାସ ପଚାରିଛି, ହେଲେ 2 ମାସରେ କେତେ ହବ, ଗୋଟିଏ ବର୍ଷ ହଉଛି, ଏଇଠି ଏଇଠି ତମେ କନଫ୍ୟୁଜନ ହୁଅ ନା, ଗୋଟିଏ ବର୍ଷ ହଉଛି 12 ମାସ, ଗୋଟିଏ ବର୍ଷ ହଉଛି 12 ମାସ, 12 ମାସକୁ 2,000 ଟଙ୍କା, ମାସକୁ ପଇଲା କେତେ 2,000 ବାଇ 12, ତାହେଲେ 2 ମାସ କେତେ ଇଣ୍ଟୁ 2, ଆକୁ 2ରେ କାଟିଲେ କେତେ ହଉଛି, ଆକୁ 2ରେ କାଟିଲେ କେତେ ହଉଛି ନା 6, 2ରେ କାଟିଲେ ଏଠି କେତେ ହଉଛି 1,000, ଆକୁ 2ରେ କାଟିଲେ 3, 1,000 ବାଇ 3 ଯେ କେତେ 3.33.33 ବା 333.3, ତାହେଲେ 2 ମାସରେ କେତେ ହବ 333.33, ତାହେଲେ ଟୋଟାଲ ମୋର ସୁଧ କେତେ ହେଲା, ଟୋଟାଲ ମୋର ସୁଧ ହେଲା 2, 2, 4, 4,333.3, 4,333.3, କଥା ବୁଝିପାରିଲ, ଆଗ ମୁଁ ବର୍ଷକରେ ବାହାର କଲି, ବର୍ଷକୁ ବେସ୍ କରି ମାସକରେ ବାହାର କଲି, ଏବେ ଟିକେ ସର୍ଟକଟରେ ଯିବା, ଏବେ କୋଉଥିରେ ଯିବା, ସର୍ଟକଟରେ ଯିବା, ମୋ କଥା କ୍ଲିଅର, ଏବେ ଆମେ କୋଉଥିରେ ଯିବା, ସର୍ଟକଟରେ ଯିବା, ଆଚ୍ଛା ଗୋଟିଏ ଆକୁ ଆମେ କେମିତି କନଭର୍ଟ କରୁଛେ, ଗୋଟିଏ ବର୍ଷ ଯିଏ ମୋ ପାଇଁ କେତେ ଦିନ, ଗୋଟିଏ ବର୍ଷ ମୋ ପାଇଁ କେତେ ଦିନ 365, ତାହେଲେ 3 ବର୍ଷ କେତେ ହବ 365, 2 ମାସ ମୋ ପାଇଁ କେତେ 60, 2 ମାସ କେତେ 60, ସମ୍ପୂର୍ଣ୍ଣ ମିଶେଇଲେ କେତେ ହଉଛି 5, 5, 10, 0, 1, 6, 6, 6, 6, 12, 18, 19, 1, 3, 3, 6, 6, 1, 7, 790, ତାହେଲେ ଆମକୁ କ'ଣ କରିବାର ଅଛି, ଏଠି 790 ଦିନରେ ବାହାର କରିବାର ଅଛି, ତାର ତ ଏଠି ଯେଉଁ 2 ବର୍ଷ 2 ମାସ ଦେଇଛି ତାର ଅର୍ଥ 790 ଦିନ, ଆମେ ଏମିତି କରିପାରିବା ଯେ ବର୍ଷକୁ ହେଉଛି 2,000 ଟଙ୍କା, ବର୍ଷ ମାନେ କେତେ ମୋ ପାଇଁ କେତେ ଦିନ ହେଟା ନା, ବର୍ଷ ହେଉଛି ମୋ ପାଇଁ 365, 365 ଦିନକୁ 2,000 ଟଙ୍କା, 1 ଦିନକୁ 2,000 ବାଇ 365 ଇଣ୍ଟୁ 790, ତ ଏଇଟା ହେଲେ କାଲକୁଲେସନ ଟିକେ ଅଧିକ ହେଇଯାଏ, ଏଇଟା ହେଲେ କ'ଣ ହୁଏ, କାଲକୁଲେସନ ଟିକେ ଟପ୍ ହେଇଯାଏ, ମୋର କହିବାର କଥା ଦେଖ, ମୁଁ ତମକୁ ଏବେ କନସେପ୍ଟ ବୁଝାଉଛି ଯେ ଆକ୍ଚୁଆଲି କେମିତି ବାହାରୁଛି ସେଟା ଶିଖିବାର ଅଛି, ଯଦି ମୋତେ 2 ବର୍ଷ 3 ମାସ ଦଉଛି ଆରାମସେ ବାହାର କରିପାରିବି, କ'ଣ କି ନା, ମୁଁ ସେଇଭଳି ଆଉ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦଉଛି, ସେଇଭଳି ଆଉ ଗୋଟେ କ୍ୱେଶ୍ଚିନ୍ ଦଉଛି, ମୁଁ କହିଲି ପ୍ରିନ୍ସିପାଲ ହଉଛି 4,000 ଟଙ୍କା, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ ଅଛି 20%, ସମୟ ଅଛି 1 ବର୍ଷ 4 ମାସ, ସମୟ ଅଛି 1 ବର୍ଷ 4 ମାସ, ସୁଧ କେତେ, ସମୟ ଅଛି 1 ବର୍ଷ 4 ମାସ, ଏଇଟା ଆମେ ଚେକ୍ କରିବା, ଏବେ ତମକୁ ଦେଖ ମୁଁ ମୋର କହିବା କଥା, ମୁଁ ଡାଇରେକ୍ଟ ସର୍ଟକଟ କୁ ଯାଉନି,
ଡାଇରେକ୍ଟ ସର୍ଟକଟ୍ ମାନେ ପିଲାଙ୍କର କ'ଣ ହୁଏ ଘୋଷିଲା ଭଳିଆ ହେଇଯାଏ। ମୁଁ ତୁମକୁ ଧୀରେ ଧୀରେ ବୁଝେଇକି ସର୍ଟକଟ୍ ବୁଝିବି ବର୍ତ୍ତମାନ, ଆହୁରି ମଧ୍ୟ ସର୍ଟକଟ୍ ଅଛି। ତାହେଲେ ଆଗ କ'ଣ ବାହାର କରିବା, ଗୋଟିଏ ବର୍ଷକର ପଇସା ବାହାର କରିବା, ଗୋଟିଏ ବର୍ଷକର ମାନେ 20% ଯିଏ କେତେ, 2 ଡେସିମାଲ୍ କ୍ୟାନସେଲ୍ କଲି ଏଠି ହେଲା କେତେ ନା 800, କେତେ ହେଲା 800, ବର୍ଷକୁ ହେଉଛି 800 ପୁରା, ମୁଁ ତ ବୁଝିପାରିବ ବର୍ଷକୁ ହେଉଛି 800। ତାହେଲେ 4 ମାସ ଦେଇଛି ମୋତେ, ତାହେଲେ ମାନେ ମୁଁ ଇଣ୍ଡାଇରେକ୍ଟଲି କ'ଣ କଲି, 12 ମାସକୁ 800, ମାସକୁ ପଇଲା କେତେ 800 ବାଏ 12। ତାହେଲେ ଏଠି କେତେ ହେଉଛି, ଇଣ୍ଟୁ ଇଣ୍ଟୁ 4 ଲେଖିବି, କାହିଁକି ନା ମୋତେ 4 ବାହାର କରିବା ଅଛି, ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 4 କଲେ 3 ହେଉଛି। ତ 3 ହେଲେ 800 × 3, 3 × 2 = 6 ହେଲା 20, 18 ଫେର 20 ଆସୁଛି, ତ 266.66, 266.66। ତାହେଲେ 800 266.66 ଏଇଠି କେତେ ଆସୁଛି, 1066.66, ବୁଝିପାରୁଛ? ଏବେ ଟିକେ ସର୍ଟକଟ୍ରେ ଯିବା, ଏବେ ଟିକେ ସର୍ଟକଟ୍ରେ ଯିବା, ଏବେ ଟିକେ ସର୍ଟକଟ୍ରେ ଯିବା। କ୍ୱେଶ୍ଚିନ୍ ଥିଲା ଯେ ପ୍ରିନ୍ସିପାଲ ହେଉଛି 4000 ଟଙ୍କା, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ହେଉଛି 20%, ଟାଇମ୍ ଥିଲା 1 ବର୍ଷ 4 ମାସ। ମୋର କହିବାର କଥା ହେଉଛି ଥିଲେ ଏ ସମସ୍ତ ଜିନିଷକୁ ବର୍ଷକରେ କନ୍ଭର୍ଟ କରିବା, ସମସ୍ତ ଜିନିଷକୁ ବର୍ଷକରେ କନ୍ଭର୍ଟ କରିବା। ତାହେଲେ 1 ପୂର୍ଣ୍ଣ 4 ବିଭକ୍ତକ 12, 1 ପୂର୍ଣ୍ଣ 4 ବାର। ହେଲେ ସାର୍ ଆପଣ 4 ତଳେ 12 କାହିଁକି ଲେଖିଲେ, ନା ଗୋଟିଏ ବର୍ଷ ହେଉଛି 12 ମାସ, ତାହେଲେ 4, ମୁଁ ଯଦି ତୁମକୁ କୋଶ୍ଚିନ୍ କରେ 4 ମାସ ଯିଏ ମୋ ପାଇଁ କେତେ ବର୍ଷ, କନସେପ୍ଟ ବୁଝ, 4 ମାସ ଯିଏ ମୋ ପାଇଁ କେତେ ବର୍ଷ। ତାହେଲେ ଗୋଟିଏ ବର୍ଷ ହେଉଛି 3 ହେଉଛି 12 ମାସ, ଗୋଟିଏ ବର୍ଷ ହେଉଛି 12 ମାସ, ତାହେଲେ 4 ମାସ ଯିଏ ମୋ ପାଇଁ କେତେ ବର୍ଷ, ନା 4 ବାଇ 12 ଇୟର, 4 ବାଇ 12କୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିକି ତ 1/3, 1/3 ଇୟର, ହଁ କି ନା? ତାହେଲେ ଆମେ ଏଠି କ'ଣ ଲେଖିପାରିବା, 1 ପୂର୍ଣ୍ଣ 1 ଭିତରେ 3, ତାକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିବେ 3 × 3 = 4, 4/3, ଏତ ହେଉଛି 4/3। ବୁଝିପାରିଲ ସମସ୍ତେ, ସମସ୍ତେ ବୁଝିପାରିଲ? ମୁଁ ତମକୁ ଡାଇରେକ୍ଟ ସର୍ଟକଟ୍ କହୁନି, ଆଗ କନସେପ୍ଟ ସର୍ଟକଟ୍ କହୁଛି, ବୁଝିବା ପାଇଁ ଟ୍ରାଏ କର ସମସ୍ତେ। 4/3 କେମିତି ହେଲା ବୁଝିପାରିଲ, 4/3 କେମିତି ହେଲା ବୁଝିପାରିଲ ତ, 4/3 କେମିତି ହେଲା ବୁଝିପାରିଲ? ମୁଁ କହିଲି ଆଉ ଥରେ, ମୁଁ କହିଲି 1 ବର୍ଷ 4 ମାସ, ତ 4 ମାସଟାକୁ ମୁଁ କନଭର୍ଟ କରିବି ଇୟର। ତାହେଲେ 1 ବର୍ଷ ପାଇଁ 1 ଲେଖିବି, 4 ମାସ ଯିବ ମୋ ପାଇଁ କ'ଣ, 4 ଭିତରେ 12, ତାକୁ ସିମ୍ପ୍ଲିଫାଏ କଲେ 1/3, ତାହେଲେ 1 ପୂର୍ଣ୍ଣ 1/3, 1 ପୂର୍ଣ୍ଣ 1/3 ନା ନାଇଁ? ତ ଆକୁ ଆମେ ଆକୁ ଆମେ ଯଦି ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିବା, ଆକୁ ଆମେ ତାହେଲେ ସିମ୍ପ୍ଲିଫାଏ କରିବା, ଏଠି କେତେ ଲେଖିବା, 4/3। ହଁ ମୁଁ କହିଛି ମନ୍ଥରେ ବି ହବ, ବହୁତ ପ୍ରୋସେସ ଅଛି, ତୁ ୱେଟ୍ କର, ସବୁ ପ୍ରୋସେସ କହିବି। ତାହେଲେ ଏଠି 4/3 କେମିତି ହେଲା ବୁଝିବା? ତାହେଲେ ଏଠି ଆମେ କ'ଣ ପାଇଲେ, ଆଗ ବର୍ଷକର ମୂଲ୍ୟ ବାହାର କରିବା, 4000 ଟଙ୍କାର ବା କହିଲି 4/3, 3 × 3, 3 × 3 = 4, ଏଇଟା ଗୁଣା ହେଇକି ମିଶା ହୁଏନି, ପୂର୍ଣ୍ଣ ସଂଖ୍ୟା ଯଦି ଆମେ ପରିପ୍ରକାଶ କରିବା, ଧର ମୁଁ ଲେଖୁଛି 2 ପୂର୍ଣ୍ଣ 1 = 4, ଆଉ ମୂଲ୍ୟ କେତେ, 4 × 2 = 8 + 1 = 9, 9/4, ବୁଝିପାରିଲ? ଠିକ ସେଇଭଳି ଧର ମୁଁ ଲେଖିଲି 6 2 পূর্ণ 3 ভেতর 4, তাহলে ইয়ে কে হব, 4 × 2 = 8, 8 × 3 = 11, 11 ভেতর 4, বুঝিপার? ঠিক আছে, তাহলে বর্ষকর পয়সা কে বাহার, বর্ষকর পয়সা হচ্ছে মোর বাহার 800 টাকা, বর্ষকর পয়সা হচ্ছে 800 টাকা, তাহলে বর্ষকর পয়সা হচ্ছে 800 টাকা, তাহলে 1 বর্ষক 800 টাকা। মতো কত বর্ষ পচারিছি, মতো 4/3 বর্ষ পচারিছি, তাহলে 4/3 কু কত হব, 1 বর্ষ 8 হুয়ে 4/3 কেতো, ইন্টু 4/3, ইন্টু 4/3 কেত আসলা, 4 × 8 = 32, 3200/3, 3200/3 দেখ কালকুলেসন করদিও বাহারি যাব সেই 1066.66, বুঝিগেল কেমিতে আমি ইয়ার রে কনভার্ট করি বাহার করুছি। আউ গোটে প্রসেস আছে মন্থ ওয়াইজ মধ্যে আমি বাহার করি,
ଆଉ ଗୋଟେ ପ୍ରୋସେସ ଅଛି ମନ୍ଥ ୱାଇଜ ମଧ୍ୟ ଆମେ ବାହାର କରିପାରିବା। ମନ୍ଥ ୱାଇଜ ମାନେ କ'ଣ ଦେଖ, ଇଏ ହେଉଛି ପ୍ରୋସେସ, ଏଟା ହେଉଛି କାଲକୁଲେସନ ଟ୍ରିକ, ଏଥିରେ ବୁଝିବାର କିଛି ନାହିଁ, ଏଟା ହେଉଛି କାଲକୁଲେସନ ଟ୍ରିକ। ଦେଖ ସମସ୍ତଙ୍କର ଆନ୍ସର ସେମ୍ ରହିବ, ସମସ୍ତଙ୍କର ଆନ୍ସର ସେମ୍ ରହିବ, ଯୋଉ ପ୍ରୋସେସ କର ଆନ୍ସର ସେମ୍ ରହିବ। ଏବେ ଆମେ ମନ୍ଥରେ କରିବା, ଦେଖ ମନ୍ଥ ୱାଇଜରେ କରିବା। ମନ୍ଥ ୱାଇଜ କଲେ କ'ଣ ହବ ଦେଖ, ଆଚ୍ଛା 1 ବର୍ଷ 4 ମାସ ଯିଏ କେତେ ମାସ, 1 ବର୍ଷ 4 ମାସ ଯିଏ ମୋ ପାଇଁ କେତେ ମାସ, 16 ମାସ, 16 ମାସ। ଆଚ୍ଛା ଆମେ ଏଠି କହିପାରିବା 4,000 ଟଙ୍କାର 20% କେତେ, 4,000 ଟଙ୍କାର 20% ହଉଛି 800 ଟଙ୍କା। ଏ 800 ଟଙ୍କା କେତେ ଦିନ ପାଇଁ, 1 ଇୟର ପାଇଁ। 1 ଇୟର ମୋ ପାଇଁ କେତେ ମାସ, 12 ମାସ। ମୁଁ କହିପାରିବି 12 ମାସକୁ 800 ଟଙ୍କା, 1 ମାସକୁ 800 / 12, 16 ମାସକୁ × 16, ଆକୁ 4 × 3, 4 × 4 କେତେ ଆସିଲା, 800 × 4/3। ବୁଝିପାରିଲ, ସେ ପୁରୁଣା ଷ୍ଟେପକୁ ପଳେଇଗଲେ। ତୁମେ ଯେଉଁଥିରେ ଯେଉଁ ପ୍ରୋସେସରେ କର ଆନ୍ସର ସମାନ ବାହାର, କିନ୍ତୁ ମାନେ ବୁଝିବାର ଦରକାର ଏଟା କେମିତି ବାହାରୁଛି। ବାର କ'ଣ ଉପରେ ରୁହେ, ଆରେ ସେ କନସେପ୍ଟ କ'ଣ ହେଲା, 12 ମାସକୁ 800, 1 ମାସକୁ 800 / 12, 16 ମାସକୁ × 16। ସେ ଯେକୌଣସି ଯୋଉ ହଉ, ଫାର୍ଷ୍ଟ ହଉ, ସେକେଣ୍ଡ ହଉ, ଥାର୍ଡ ହଉ, ତମକୁ ମୁଁ 3ଟି ଜିନିଷ ଶିଖେଇଲି, ତମେ କେମିତି ଡେ ୱାଇଜ ବାହାର କରିବ, କେମିତି ମନ୍ଥ ୱାଇଜ ବାହାର କରିବ, କେମିତି ମାନେ ଇୟର ୱାଇଜ ବାହାର କରିବ, ପୁରା କ୍ଲିୟର। ଆଉ ଶେଷ ଗୋଟେ କୋଶ୍ଚିନ୍ ଦେଇକିରି ଆମେ ନୂଆ କନସେପ୍ଟକୁ ଯିବା। ଆଚ୍ଛା କୋଶ୍ଚିନ୍ ଏମିତି ଆସୁଛି, କୋଶ୍ଚିନ୍ ଏମିତି ଆସୁଛି, ପ୍ରିନ୍ସିପାଲ ହଉଛି, ପ୍ରିନ୍ସିପାଲ ହଉଛି ଏକ୍ସ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଆଣ୍ଡ ଟାଇମ୍, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଆଣ୍ଡ ଟାଇମ୍ ହଉଛି ଇକ୍ୱାଲ, ମାନେ ୱାଇ ଦେଇଦିଅ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଆଉ ଟାଇମ୍ ହଉଛି ୱାଇ, ଦି ଜଣଙ୍କର ମୂଲ୍ୟ ହଉଛି ୱାଇ, ଫାଇଣ୍ଡ ସିମ୍ପଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ। ତାହେଲେ ସିମ୍ପଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ ପ୍ରିନ୍ସିପାଲ ହଉଛି ଏକ୍ସ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଆଣ୍ଡ ଟାଇମ୍ ହଉଛି ୱାଇ, ତାହେଲେ ସିମ୍ପଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ, ତାହେଲେ ସିମ୍ପଲ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ। ଜଲ୍ଦି ଆନ୍ସର ଦିଅ, ହବନି ହବନି, କ'ଣ ଅଛି ସବୁର ଆନ୍ସର ହେବ, ଟ୍ରାଏ କର, ସମସ୍ତେ ଟ୍ରାଏ କର, ସେଟା ହେଲା ଆନ୍ସର। କୁହ କାହାର ବି ଆନ୍ସର ଆସିଲାନି, ଏକ୍ସ ଇଣ୍ଟୁ ୱାଇ, ଏକ୍ସ ୱାଇ ସ୍କୋୟାର ବାଇ 100। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ। କୋଶ୍ଚିନ୍ ଏବେ ଏ ଆସୁଛି, ଦେଖ ପ୍ରିନ୍ସିପାଲ ଅଛି କେତେ, ପ୍ରିନ୍ସିପାଲ ଅଛି କେତେ ଏକ୍ସ, ପ୍ରିନ୍ସିପାଲ ଅଛି ଏକ୍ସ। ମତେ ଆଗ ଗୋଟିଏ ବର୍ଷର ବାହାର କରିବାକୁ ପଡିବ, ଧ୍ୟାନ ଦେଇ ଶୁଣ, ଗୋଟିଏ ବର୍ଷର ବାହାର କରିବାକୁ ପଡିବ। ତାହେଲେ ବର୍ତ୍ତମାନ ମୋର ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ ଅଛି ୱାଇ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି ୱାଇ, ତାହେଲେ ୱାଇ ପରସେଣ୍ଟେଜ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ୱାଇ ମାନେ କ'ଣ, ୱାଇ ପରସେଣ୍ଟେଜ, ତାହେଲେ ମୁଁ କ'ଣ ଲେଖିବି, ୱାଇ ବାଇ 100। କ'ଣ କିଲୋ କେତେ ଆସିଲା, ୱାଇ ବାଇ 100, ୱାଇ ବାଇ 100। ତ ଆର ମୂଲ୍ୟ କେତେ ଆସିବ, ୱାଇ ବାଇ 100 ଯିଏ ଆର ମୂଲ୍ୟ କେତେ ଆସିବ, ଏକ୍ସ ୱାଇ ବାଇ 100। ଏଇଟା କେତେ ଦିନର, ଗୋଟିଏ ବର୍ଷର, ଏଇଟା କେତେ ଦିନର, ଗୋଟିଏ ବର୍ଷର। ତ ମତେ କେତେ ବର୍ଷ ପଚାରିଛି, ୱାଇ ବର୍ଷର ପଚାରିଛି, ତ ଇଣ୍ଟୁ ୱାଇ, ତାହେଲେ ଏଠି କ'ଣ ଆସିଲା, ଏକ୍ସ ୱାଇ ସ୍କୋୟାର ଡିଭାଇଡେଡ୍ 100, ଏକ୍ସ ୱାଇ ସ୍କୋୟାର ଡିଭାଇଡେଡ୍ 100। ତ ଏଟା ହଉଛି ୟୁପିଏସସି ରେ ଗତ ବର୍ଷ ଏଇ ଟାଇପ୍ର କୋଶ୍ଚିନ୍ ଆସିଲା, ଆଇ ଥିଙ୍କ ବୁଝିପାରିଲେ ସମସ୍ତେ, ଏମିତି କୋଶ୍ଚିନ୍ ଆସୁଛି, ପୁରା କ୍ଲିଅର ହେଲା। ଆଉଥରେ କହିଦେଉଛି, ପ୍ରିନ୍ସିପାଲ ହଉଛି ଏକ୍ସ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ହଉଛି ୱାଇ ପରସେଣ୍ଟେଜ, ୱାଇ ପରସେଣ୍ଟ ମାନେ ୱାଇ ବାଇ 100। ତ ବର୍ଷକର ମୂଲ୍ୟ କେତେ ହେଲା, ବର୍ଷକର ମୂଲ୍ୟ ହେଲା ଏକ୍ସ ୱାଇ ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 100 ଇଣ୍ଟୁ ଇଣ୍ଟୁ
କେତେ ବର୍ଷ ପାଇଁ, ଆମେ ଧର ଗୋଟିଏ ବର୍ଷରେ ବାହାର କଲା ପରେ ତାପରେ ଆମେ 4 ବର୍ଷ କି 3 ବର୍ଷ ଦେଇଥିବୁ, କେତେ ବର୍ଷ ପାଇଁ, କୋଇ ବର୍ଷ ପାଇଁ ତାହେଲେ କୋଇ। ଆଚ୍ଛା ମୁଁ ଏଇଠି ଗୋଟେ ଛୋଟିଆ ଏକ୍ସାମ୍ପଲ ଆକାରେ ଦେଉଛି, ତାଙ୍କ କତିରେ ଅଛି 1000 ଟଙ୍କା, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଅଛି 10%, ସମୟ ଅଛି 3 ବର୍ଷ, ତାହେଲେ 1000 ଟଙ୍କାର ଆଗାମୀ କ'ଣ ବାହାର କରୁଛି, 10% ବାହାର କରୁଛି, କେତେ ହେଉଛି 100 ଟଙ୍କା। ଯାହା ହେଉଛି ସେଥିରେ ଆମେ ବର୍ଷ ଗୁଣିବା, ବର୍ଷ ଦେଇଛି କେତେ 3 ବର୍ଷ, ଇଣ୍ଟୁ 3 ଗୁଣୁଛେ, ଠିକ ସେଇଭଳି ଗୋଟିଏ ବର୍ଷର ପଇସା ବାହାରିଲା କେତେ, x/100, କେତେ ବର୍ଷ ପାଇଁ ନା ୱାଇ ବର୍ଷ ପାଇଁ, ଇଣ୍ଟୁ ହେଉଛି ୱାଇ। ପୁରା କ୍ଲିଅର ହେଲା, ପୁରା କ୍ଲିଅର ଅଛ? ଆଇ ହୋପ୍ ଏ କନସେପ୍ଟଟା ସମସ୍ତଙ୍କର କ୍ଲିଅର ଅଛି, ଆଇ ହୋପ୍ ଏ କନସେପ୍ଟଟା ସମସ୍ତଙ୍କର କ୍ଲିଅର ଅଛି। ଆଚ୍ଛା ମୁଁ ତୁମକୁ ଏବେ କୋଶ୍ଚିନ୍ ଥ୍ରୁରେ ସବୁ କନସେପ୍ଟକୁ ବୁଝେଇବାକୁ ଯାଉଛି, ବର୍ତ୍ତମାନ ମୁଁ କୋଶ୍ଚିନ୍ ଥ୍ରୁରେ ସବୁ କନସେପ୍ଟ ତୁମମାନଙ୍କୁ ବୁଝେଇବାକୁ ଯାଉଛି। ଏବେ ମୁଁ ତୁମମାନଙ୍କୁ PDF ସେୟାର କରିବି, ବର୍ତ୍ତମାନ ତୁମମାନଙ୍କୁ PDF ସେୟାର କରିବି, ସମସ୍ତଙ୍କୁ PDF ଶୋ ହେଉଛି, ସମସ୍ତଙ୍କୁ PDF ଶୋ ହେଉଛି, ସମସ୍ତଙ୍କୁ PDF ଶୋ ହେଉଛି। କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ୱାନ୍, କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ୱାନ୍ ର ଆନ୍ସର, କୋଶ୍ଚିନ୍ କୁ ପଢିବା, ଦେଖ ମନେ ରଖୁଛି, କୋଶ୍ଚିନ୍ କୁ ଆଗ ପଢ, କୋଶ୍ଚିନ୍ କୁ ବୁଝ, ତାହେଲେ ଯାଇକିରି ତମେ ସେ ଆନ୍ସର କରିପାରିବ, କୋଶ୍ଚିନ୍ କୁ ବୁଝିବାକୁ ପଡିବ। କୋଶ୍ଚିନ୍ କୁ ସମସ୍ତେ ପଢିଲ, ଆଗ କୋଶ୍ଚିନ୍ କୁ ପଢ, ଏ ବି ସି ଡି, ଆନ୍ସର ଆସିଲା କାହାର, ଏତେ ସବୁ କ'ଣ ଲଗଉଛ, କୃଷି ଏମିତି କ'ଣ ଅଛି କି? ଏଠି ତମକୁ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହେଇଛି, ତମେ କୋଶ୍ଚିନ୍ ବୁଝିପାରୁନ, ଗୋଟେ ବକ୍ସରେ ଆଗ ଲେଖ, ତାପରେ ମୁଁ କହୁଛି, ଗୋଟେ ବକ୍ସ କର, ଯେମିତି କରିଥିଲ ଲେଖ ବକ୍ସ ଭିତରେ, ୱାନ୍ ଇୟର୍ର ମୂଲ୍ୟକୁ ପ୍ରିନ୍ସିପାଲ ସହିତ ସହିତ କମ୍ପେୟାର କଲେ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ମିଳିଥାଏ, 1 ଇୟର୍ର ମୂଲ୍ୟକୁ ପ୍ରିନ୍ସିପାଲ ସହିତ କମ୍ପେୟାର କଲେ ବା ମୂଳଧନ ସହିତ କମ୍ପେୟାର କଲେ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ମିଳିଥାଏ। ତାହେଲେ ଏବେ କ୍ଲିଅର ହେଲା ସମସ୍ତେ ଯେ ଆମକୁ ଏଠି ପଚାରିଛି କ'ଣ ନା ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ। ତାହେଲେ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଜାଣିବା ପାଇଁ ହେଲେ ଆମକୁ କ'ଣ ଦରକାର, ପ୍ରଥମେ 1 ବର୍ଷର ପଇସା, 1 ଇୟର୍ର ପଇସା ଦରକାର। ଯଦି 1 ଇୟର୍ର ପଇସାକୁ ମୁଁ ପ୍ରିନ୍ସିପାଲ ସହିତ କମ୍ପେୟାର କରିବି ତାହେଲେ ମୋତେ କ'ଣ ମିଳିଯିବ, ମୋତେ କ'ଣ ମିଳିଯିବ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ମିଳିଯିବ, କ'ଣ କି ନା ଏଇଟା ବୁଝିପାରିଲ ସମସ୍ତେ? ଯଦି 1 ବର୍ଷର ପଇସାକୁ ମୁଁ ପ୍ରିନ୍ସିପାଲ ସହିତ କମ୍ପେୟାର କରିବି ମୋତେ କ'ଣ ମିଳିବ, ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ। ଦେଖ 99% ପିଲାଙ୍କର କ'ଣ ହୁଏ ଜାଣିଛ, ଏଇଟା ତୁମେ ନୁହେଁ, 99% ପିଲାଙ୍କର ଯେଉଁମାନଙ୍କର ମ୍ୟାଥ ମଗେ, ସେମାନେ ନିଜ ଦିମାଗରେ ଯେଉଁ ଅଛି ପାୱାର ଅଛି ତାକୁ ୟୁଟିଲାଇଜ କରନ୍ତି, ସେ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରନ୍ତି, ସପୋଜ ଟିଚର ଜଣେ ବୁଝେଇ ଦେଲା ତ ସେଟାକୁ ଘୋଷିଦେବା, ଘୋଷିଦେବା ମାନେ ଏଇ ଜିନିଷ ଏୟା ଭିତରେ ଯେଉଁ କନସେପ୍ଟଟାକୁ ସେମାନେ ବୁଝନ୍ତିନି। ମୋର କହିବା କଥା ଯେତେବେଳେ ମୁଁ ମ୍ୟାଥ କରୁଛି ତାକୁ ଟ୍ରାଏ କର ତା ଭିତରର କନସେପ୍ଟ ବୁଝିବା ପାଇଁ, ଆକ୍ଚୁଆଲି ସେ କ'ଣ କରୁଛୁ। ସେ କହିଲେ ସମ୍ ଅଫ୍ ମନି, ସମ୍ ଅଫ୍ ମନି ମାନେ କିଛି ପଇସା ଥିଲା ତାର ଅର୍ଥ ହେଉଛି, ନିଜେ କୋଶ୍ଚିନ୍ ପଢିବ ଏମିତି ପଢ, ତାପରେ ଦେଖିବ ମ୍ୟାଥ ତମକୁ ଅଟୋମେଟିକ ହେଇଯିବ, ବିକେ ବିକେ ମଧ୍ୟ ହେଇଯିବ, କିଛି ପଇସା ହେଇଗଲା କେତେ ନା 7 ବିଭକ୍ତ 6 ଅଫ୍ ଇଟ୍ ସେଲ୍ଫ,
ଅଫ୍ ଇଟ୍ସେଲ୍ ମାନେ ନିଜେ ଯେତିକି ଥିଲା ସିଏ କେତେ ହେଇଗଲା, 7 ବିଭକ୍ତ 6 ହେଇଗଲା, କେତେ ବର୍ଷରେ ନା 3 ବର୍ଷରେ। ତାହେଲେ ମତେ କୋଉ ପିଲେ ତାହେଲେ ମତେ କୋଉ ପିଲେ କିଛି ପଇସା ଥିଲା ସେ କେତେ ଗୁଣା ହେଲା, କିଛି ପଇସା ଥିଲା କେତେ ଗୁଣା ହେଲା, ଏଟା ବୁଝିବାକୁ ଚେଷ୍ଟା କର। 7 ବିଭକ୍ତ 6 ଗୁଣା ହେଇଗଲା। ତାହେଲେ ମୁଁ ଯଦି ଲେଟ୍ ନଉଛି, ମୋ କତିରେ 6 ଟଙ୍କା ଥିଲା, ଲେଟ୍ ମୁଁ କହିବି 6 ଟଙ୍କା, ସାର୍ ଆପଣ କାହିଁକି ନେଲେ 6 ଟଙ୍କା? ଯେହେତୁ ଏଥିରେ ତଳେ ଲେଖା ହେଇଛି 6, ତ କଟିବା ପାଇଁ ସହଜ ହବ। ସେ 6ଟା କେତେ ଗୁଣା ହବ? 7 ବିଭକ୍ତ 6 ଗୁଣା ହବ। 6 6 କ୍ୟାନସେଲ, ଏଠି ହେଇଗଲା କେତେ? 7। କେତେ ବର୍ଷରେ? 3 ବର୍ଷରେ। ଏ କନସେପ୍ଟ ଛାଡ। ଏବେ ଏବେ ଆଉ ଗୋଟେ ପଚାରୁଛି, ମୁଁ କହିଲି କିଛି ପଇସା ଥିଲା, କିଛି ପଇସା ଥିଲା 2 ବର୍ଷରେ, 2 ବର୍ଷରେ ସେ 5 ବିଭକ୍ତ 3 ହେଇଗଲା, ହେଇଗଲା 5 ବିଭକ୍ତ 3 ହେଲା। ତାହେଲେ ମୁଁ କ'ଣ କରିବି? ଲେଟ୍ ନେବି, ସେ ପଇସା ଥିଲା 3। ଲେଟ୍ ନେବି, ସେ ପଇସା ଥିଲା 3। କେତେ ହେଇଗଲା? 5 ବିଭକ୍ତ 3 ହେଲା, ଇନ୍ଟୁ 5 ବିଭକ୍ତ 3, 3 3 କ୍ୟାନସେଲ, ତାହେଲେ ତା ମୂଲ୍ୟ କେତେ ହେଇଗଲା? ନା 5। ଏ କନସେପ୍ଟ ବୁଝିପାରିଲ? ତାହେଲେ ଏଇଠି ଏଇଠି ଆମ ତୁମର ମ୍ୟାଥର ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ, ସିମ୍ପଲ ଇଣ୍ଟରେଷ୍ଟର ପ୍ରୋବ୍ଲେମ୍ ନାହିଁ, ପ୍ରୋବ୍ଲେମ୍ ଅଛି ଏଠି ବୁଝିବାର। ତାହେଲେ ମୁଁ ଲେଟ୍ ନେଲି, କିଛି ପଇସା ଥିଲା 6 ଟଙ୍କା, ସେ ପଇସା 3 ବର୍ଷରେ କେତେ ଗୁଣା ହେଲା? ନା 6 × 7 ବିଭକ୍ତ 6, 6 6 କ୍ୟାନସେଲ ହେଲା କେତେ? 7। ତାହେଲେ ମୋର କହିବାର କଥା ହଉଛି ପିଲେ, ଯୋଉ 6 ଟଙ୍କା ଥିଲା ହେଲା କେତେ ଟଙ୍କା? 7 ଟଙ୍କା ହେଲା। କେତେ ବର୍ଷରେ? କେତେ ବର୍ଷରେ? 6 ଟଙ୍କା ଥିଲା ହେଲା 7 ଟଙ୍କା, କେତେ ବର୍ଷରେ? 3 ବର୍ଷରେ। ତାହେଲେ 3 ବର୍ଷରେ କେତେ ଟଙ୍କା ବଢ଼ିଲା? 1 ଟଙ୍କା। 3 ବର୍ଷରେ ବଢ଼ିଲା କେତେ ଟଙ୍କା? 1 ଟଙ୍କା। ତାହେଲେ ମୁଁ ଏଇଠି କହିଲି 3 ବର୍ଷରେ ବଢ଼ିଲା 1 ଟଙ୍କା। ତାହେଲେ ବର୍ଷକୁ କେତେ? 1 ଭିତରେ 3। ବର୍ଷକର ପଇସା ପାଇଗଲି? ବର୍ଷକୁ କେତେ? 1 ଭିତରେ 3। ବର୍ଷକର ପଇସା ପାଇଗଲି? ବର୍ଷକର ପ୍ରିନ୍ସିପାଲ ବି ଜଣା ଅଛି, ପ୍ରିନ୍ସିପାଲିଟି ନେଇନି 6 ଟଙ୍କା। ବର୍ଷକର ପଇସା ଜଣା ଅଛି, ପ୍ରିନ୍ସିପାଲ ଜଣା ଅଛି, ଏବେ ମୁଁ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ପାଇବିନି। ବର୍ଷକର ପଇସା ହେଉଛି 1 ଭିତରେ 3 ଡିଭାଇଡେଡ୍ ବାଇ 6 × 100, ତ ଏଟାକୁ ଓଲଟିଗଲ ହବ 18। 1 ଭିତରେ 18 × 100, 2ରେ କାଢ଼ିଲେ 50, 2ରେ କାଢ଼ିଲେ ଏଟା ହେଉଛି 9। ଆନ୍ସର ହେଉଛି 50/9%, 50/9%। ବୁଝା ପଡ଼ିଲା ସମସ୍ତଙ୍କୁ ମୋର କହିବାର କଥା? ଆ ଭିତରେ ଥିବା କନସେପ୍ଟ କୁ ବୁଝିପାରୁଛ ତ? ଆ ଭିତରେ ଥିବା କନସେପ୍ଟ କୁ ବୁଝିପାରୁଛ ତ? ଯେତେବେଳେ ସେ କହୁଛି ଏତିକି ଥିଲା ଏତିକି ଗୁଣା ହେଇଗଲା, ଏତିକି ଥିଲା ଏତିକି ଗୁଣା ହେଇଗଲା, ତାହେଲେ କେମିତି କ'ଣ? ପୁରା କ୍ଲିୟର? ଆଚ୍ଛା, ମୁଁ ଏଇଠି ଗୋଟେ ଛୋଟିଆ କ୍ୱେଶ୍ଚିନ୍ଟେ ତମକୁ ଆଉ ଦଉଛି। ମୁଁ କହିଲି ଏଠି ଇଏ ଯାହା ଲେଖା ହେଇଛି ସେୟା ଲେଖ, ଏଇ ଯୋଉ ଜାଗାରେ ତମେ ଲେଖିଦିଅ 4/3, ସରି 4/3 ନ ଲେଖିବି, ଲେଖିଦିଅ 10/7, ଲେଖିଦିଅ 10/7। କେତେ ବର୍ଷରେ? 3 ବର୍ଷରେ। ତାହେଲେ ମତେ କୁହ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ ଏ ଆର ମୂଲ୍ୟଟା ଲେଖିଦିଅ 10/3। ସମ୍ ଅଫ୍ ମନି ବିକେମ୍ 10/7 ଅଫ୍ ଇଟ୍ ସେଲ୍ଫ ଇନ୍ 3 ଇୟର୍। ଫାଇଣ୍ଡ ସିମ୍ପଲ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ, ଫାଇଣ୍ଡ ସିମ୍ପଲ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ। ଦେଖାଯାଉ କି ଆନ୍ସର ଦେଇପାରୁଛ, କ୍ୱିକ୍ ବୁଝିଛ, ଆନ୍ସର କ୍ୱିକ୍ ଦବ। ଜାବ୍ଟା ଗୋଟେ ଦେବି, ସାଇଜ୍ ହେଇଛି କ'ଣ? 100/ ହଁ, ଠିକ ଠିକ ଅଛି, ମୁଁ ଭୁଲ କହିଲି, ସେ ସରି ସରି ସରି, ଠିକ ଅଛି ଠିକ ଅଛି, ମାନେ ମୁଁ ମାନେ ମାଇଣ୍ଡରେ ଓଲଟା ହିସାବ କରୁଛି, ସରି ସରି, ଠିକ ଅଛି, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଥ୍ୟାଙ୍କ ୟୁ। ତାହେଲେ ଆମେ ଏଠି କ'ଣ କହିବା? ଦେଖ, ଲେଟ୍ ନେବି କେତେ? ଲେଟ୍ ନେବି 10 ଟଙ୍କା, ସରି 10 କହୁଛି, 7 ଟଙ୍କା। ଲେଟ୍ ନେଲି କେତେ? 7 ଟଙ୍କା। 7 ଟଙ୍କାଟା କେତେ ଗୁଣା ହବ? 10/7 ହବ, 7 × 10/7, 7 7 କ୍ୟାନସେଲ ହେଲା 10। କେତେ ବର୍ଷରେ? 3 ବର୍ଷରେ। ତାହେଲେ 3 ବର୍ଷରେ ବଢ଼ିଲା କେତେ? 3 ଟଙ୍କା। ତାହେଲେ ବର୍ଷକୁ ବଢ଼ିଲା କେତେ? 3 ବର୍ଷରେ ବଢ଼ିଲା 3 ଟଙ୍କା, ବର୍ଷକୁ ବଢ଼ିଲା 3/3, 1 ଟଙ୍କା। ବର୍ଷକର ପଇସା ପାଇଗଲି, ଏଠି ଅଲରେଡି ମୂଳଧନ ଦେଇଛି, ତ 1/7 × 100। ତାହେଲେ ରେଟ୍ ଅଫ୍ ଇଣ୍ଟରେଷ୍ଟ କେତେ ଆସିଲା? 100/7%, 100/7%। ମୋ କହିବାର କଥା ହଉଛି ସମସ୍ତେ କନସେପ୍ଟ ବୁଝି ପାରିଛ? ଇଏ ସବୁ ଆଚ୍ଛା, ତ
কারণ ম্যাথ গোটে এমনি জিনিস, তোমার যদি 100টা কোশ্চিন দেবি, 100টা বুঝেবি, বিভিন্ন প্রকার কনসেপ্ট আছে, কিন্তু কিছু জিনিস থাকে ফাউন্ডেশন, ফাউন্ডেশন যদি সিম্পল ইন্টারেস্ট উপরে তোমার হয়ে গেল না, তেমনি তো সব কোশ্চিন করে দেবে। নেক্সট কোশ্চিন ধরো, বড় কোশ্চিনটা 3 বাই 3 কেমতে হেলা? আরে পূর্ব কোশ্চিনে কোন কইলি, 3 বর্ষরে 3 টঙ্কা, 1 বর্ষরে 3 বাই 3, এ 3টা আসলে বরাবর। কোশ্চিন নম্বর 2 নম্বর, জলদি কোশ্চিন নম্বর 2 নম্বর, জলদি দেখো এটি কনসেপ্ট হচ্ছে, কনসেপ্ট হচ্ছে দেখো, মুঁ আমার কনসেপ্ট বুঝু হচ্ছে, তোমার সহজ হবে। তুম কথরে 10,000 টঙ্কা আছে, তুম কথরে 10,000 টঙ্কা আছে, রেট অফ ইন্টারেস্ট কেতে? না রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%, সময় কেতে? টাইম হচ্ছে 3 বছর। তাহলে প্রথম বর্ষ শুধু হচ্ছে কেতে? 10,000 টঙ্কার 10% 1,000 টঙ্কা, প্রথম বর্ষ শুধু 1,000, দ্বিতীয় বর্ষ বি 1,000, তৃতীয় বর্ষ বি 1,000। তুমি এটি কোন শিখিল? এটি আমি দেখিলে এয়া যে এমাউন্টের ভিতরে সবলে গ্যাপটা সমান। আর মনে রাখো রেট অফ ইন্টারেস্ট 10% মানে প্রত্যেক বর্ষ ভিতরে যে ডিফারেন্টটা বি 10% হবে, প্রত্যেক বর্ষ যে ডিফারেন্টটা বি 10% হবে। কারণ কিটা, প্রথম বর্ষ বি মোর 1,000 টঙ্কা শুধু, 2 বর্ষরে বি 1,000 টঙ্কা, 3 বর্ষরে বি 1,000 টঙ্কা, তার তো প্রত্যেক বর্ষর ডিফারেন্ট কেতে হবো, সে 10% 10%, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, আমাদের কো আচ্ছা ঠিক সেইভাবে, ঠিক সেইভাবে কইলা সিম্পল ইন্টারেস্ট অনেক সটন সম, অনেক সটন সম মানে কিছু পয়সা আছে, কিছু পয়সা আছে মতো জানা, আর রেট অফ ইন্টারেস্ট কেতে? আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5%, রেট অফ ইন্টারেস্ট কেতে 5%। সে কহিলা তো আনন্দ 3 বর্ষর সুদ আর 4 বর্ষর সুদ র ডিফারেন্ট হচ্ছে 42 টাকা। তাহলে প্রথম বর্ষ মতো জানা নাই কোন, দ্বিতীয় বর্ষ মতো জানা নাই কোন, তৃতীয় বর্ষ জানা নাই মতো কোন, চতুর্থ বর্ষ মতো জানা নাই কোন, কিন্তু তৃতীয় আর চতুর্থ ভিতরে ডিফারেন্ট হচ্ছে কেতে? 42 টাকা। তৃতীয় আর চতুর্থ ভিতরে ডিফারেন্ট কেতে? 42 টাকা। 42 টাকা ডিফারেন্ট হলে পার্সেন্টেজ মধ্যে ডিফারেন্ট হবো 5, পার্সেন্টেজ বি ডিফারেন্ট হবো 5, কাহিঁকি না রেট অফ ইন্টারেস্ট দিয়েছি 5 মানে সমস্ত ডিফারেন্ট 5। তাহলে এটি মুঁ কোণ জানলি, তাহলে 5%র মূল্য হচ্ছে 42, 5%র মূল্য হচ্ছে 42। মতো এটি সম পচারিছি, সম মানে কোন প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপাল মোর পাই কত পার্সেন্টেজ? 100%, প্রিন্সিপাল মোর পাই কত পার্সেন্টেজ? 100%। তাহলে এই 5% মূল্য 42, 1% মূল্য হব 42/5 × 100, 8,000 কালে হচ্ছে 20, তো 20 হলে 0, 4, 8, 840। বুঝি পাইলো সমস্ত? ক্লিয়ার হলে সমস্ত? মো কয়বার কথা হচ্ছে আনসর বাহার করিয়া ইজ নট ইম্পর্টান্ট, ইম্পর্টান্ট হচ্ছে কনসেপ্ট হচ্ছে। দেখো প্রত্যেক বর্ষর ডিফারেন্ট মতো জানা নাই, কিন্তু 3 বর্ষর 4 বর্ষর ডিফারেন্ট হচ্ছে 42। মুঁ তোমাকে কইছি সিম্পল ইন্টারেস্ট র প্রত্যেক বর্ষর ডিফারেন্ট কেতে হবো, সে রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট রে প্রত্যেক বর্ষর ডিফারেন্ট কেতে হবো, রেট অফ ইন্টারেস্ট। তাহলে 3 বর্ষ 4 বর্ষর ডিফারেন্ট মধ্যে কেতে হবো? 5%, যেহেতু তোমার রেট অফ ইন্টারেস্ট দিলা, তাহলে তার মূল্য কেতে? 42। তাহলে 5% হচ্ছে 42, 1% কেতে? 100%। বুঝি পাইলা সমস্ত? এভরিওয়ান ক্লিয়ার আছো? এভরিওয়ান ক্লিয়ার আছো? আজি এতিকি থাকু, কালি আর সিম্পল ইন্টারেস্ট র 3টি ক্লাস লাগবে।
আজি হেলা এতিকি আমি আজি 45 মিনিট আমি কলে কালি তিনোটি ক্লাসে মুঁ সম্পূর্ণ সারিদেবি, তো এটা অফলোড হয়ে যাবে, তুমি যেমন কহিলি সেই হিসাবে অফলোড হয়ে যাবে। সেইভাবে তুমি প্রত্যেক দিন 7:30 রেডি হবে, 7:30 মানে ম্যাথ ক্লাস।